ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে অসুস্থ ছিলেন, তার জ্ঞান বুদ্ধি ছিল না, এই অবস্থায় তিনি সালাত আদায় করেননি, তো এই অবস্থায় তার সালাতের কোনো কাফফারা লাগবে কি না? প্রথমত যদি বলে থাকেন আপনারা যে জ্ঞান বুদ্ধি নেই, তাহলে তার সালাতের মানে তার উপর সালাত অপরিহার্য নয়, কারণ হাদিসে স্পষ্টভাবে এসেছে যে রফে আল কালাম আন সালাস, তার মধ্যে একজন বলা হয়েছে যা আনিল মাজনুন হাত্তা ইউফিকা, অর্থাৎ পাগলের ক্ষেত্রে, পাগল শিশু এবং ঘুমন্ত ব্যক্তি, এদের উপর কোনো কিছু বর্তায় না, তো তবে এখানে দেখতে হবে একটা বিষয়, অসুস্থতার ক্ষেত্রে আমি নিজেও লক্ষ্য করেছি অনেক ব্যক্তিকে যে তাকে সজাগ সচেতন করে দিলে সে বুঝতে পারে, সালাত আদায় করে, এটা বয়স্ক হওয়ার কারণে, মানে এমন বয়স হয়ে গেছে যে তার বেখেয়াল হয়ে যাচ্ছে, তো অনেক সময় যদি সতর্ক করে দেওয়া হয় যে আপনি সালাত হয়ে সময় হয়েছে সালাত আদায় করে নেন, তখন দেখা যায় সালাত আদায় করছে তার সাধ্য অনুযায়ী। আর যদি এটাও বুঝতে না পারে, যেমন আপনি বলেছেন যে কাউকে চিনতে পারে না, ভুলে গেছে সালাদ কীভাবে ভুলে গেছে, তো এই অবস্থায় যে বৃদ্ধ হওয়ার কারণে যে এই যে জ্ঞান বুদ্ধিটা লোপ পেয়েছে, এটাকে ওলামা ইকরাম পাগলের মধ্যেই অন্তর্ভুক্ত করেছেন এবং বলেছেন যে তার উপর শরীয়তের কোনো হুকুম বর্তাবে না, যে কারণে তিনি যে সালাত আদায় করেননি তাতে তার কোনো সমস্যা হয়নি এবং সালাতের কোনো কাফফারা নেই। কাফফারা আবার কী? সালাতের আবার কাফফারা কী? সালাতের কোনো কাফফারা নেই, কোনো কাফফারা আদায় করবেন না। তবে দেখতে হবে এক্ষেত্রে যে যারা জীবিত আছেন বা যারা তার যত্ন নিতেন তারা কোনো অবহেলা করেছেন কিনা, যেমনটা আমি প্রথমে ইঙ্গিত দিয়েছি যে তাকে সজাগ করে দেওয়া বা কিছু এই ধরনের কোনো থাকলে তাদের এটা ত্রুটি বিচ্যুত হয়েছে, তারা আল্লাহ তাআলার কাছে এখলাস সহকারে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করবেন, সর্বদা আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন। হাদিসে স্পষ্টভাবে তো এসেছে যে তিন প্রকার, ইজামাত আল ইনসান ওয়ান কথা আনহু আমালহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত, তার মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহাত ওয়ালাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে, এবং সৎ সন্তান ছাড়াও অন্যান্য আত্মীয় স্বজন সকলে তার জন্য দোয়া করবেন, এটাই হচ্ছে সব থেকে তার জন্য কল্যাণকর, আমাদের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।